ছাত্রবৃন্দ অবশ্যই তোমরা ভালো আছো। শারদীয় দুর্গা পুজো উপলক্ষে এতদিন ছুটি ছিল আমাদের, তা দীর্ঘ বিরতির পর আবারও তোমাদের অনলাইনে ক্লাসে স্বাগত। আমি লিপিরানী হালদার, জিয়া মাধ্যমিক বিদ্যালয় হরিশপুর খুলনা। আজ আমি তোমাদের দেখতে পাচ্ছ, যেহেতু এটা মূলত দশম শ্রেণীর ক্লাস, একই অধ্যায় নবম দশম শ্রেণীতে আছে বলেই আমরা শ্রেণী লিখেছি নবম দশম শ্রেণী বিষয় বাংলা দ্বিতীয় পত্র, এটা চতুর্থ অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদ। আজকে আমাদের পড়ার বিষয় কি, কারক ও বিভক্তি এবং সম্বোধন ও সম্বোধন পদ। তোমরা প্রতিদিনের মতন খাতা কলম এবং বই নিয়ে বসে আছো, তা চলো শিক্ষার্থীরা আজকে আমরা পাঠে ফিরে যাই। যেহেতু আজ আমাদের বিষয় কারক বিভক্তি এবং সম্বন্ধ ও সম্বোধন পদ, তা প্রথমে এসো আমরা দেখি কারক কাকে বলে। কারক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক আছে তাকে কারক বলে। কারক কত প্রকার? কারক ছয় প্রকার। তাহলে আমরা কি পেলাম, কারক কত প্রকার? কারক ছয় প্রকার। প্রথম নাকি একে কর্তৃকারক, কর্তৃকারক দুই কর্মকারক, তিন করণকারক, চার সম্প্রদান কারক, সম্প্রদান কারক পাঁচ অপদান কারক, পাঁচ হচ্ছে অপদান কারক ছয় অধিকরণ কারক, যদি এগুলো তোমরা অনেকবার পড়েছো বারবার পড়তে হবে বেশি বেশি জানার জন্য, যত পড়বে তত জানবে ততই মনে রাখতে পারবে। তাহলে আমরা দেখলাম কারক কত প্রকার, কারক ছয় প্রকার, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অবদান কারক এবং অধিকরণ কারক। এবার দেখো এই যে আমরা কর্তৃকারক, এটা ছয় প্রকার কারক আছে, কারক কাকে বলে তা আমরা সংক্ষেপে একটা উদাহরণের মাধ্যমে জানব। তোমাদের বইতে আছে দেখো, বেগম সাহেবা, বেগম সাহেবা, বেগম সাহেবা লিখেছ, বেগম সাহেবা প্রতিদিন, প্রতি দিন ভাড়ার থেকে, ভাড়ার থেকে গরিবদেরকে গরিবদের চাল দিতেন। বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে গরিবদের চাল দিতেন। এখানে দেখো প্রথমে আমরা যেটা করেছিলাম, কারকের প্রথম কোনটা ছিল? কর্তৃকারক। কর্তৃকারক ক্রিয়াকে কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে কর্তৃকারক। এটা আমরা বিশদে আলোচনা করবো, তার আগে আমরা দেখো একটু সংক্ষেপে এই উদাহরণটা দিয়ে আমরা কারকের কয় প্রকার এবং কোনটাকে সেটা একটু জেনে নিই। কর্তৃকারক এখানে বলতো কর্তৃকারক কি, কে প্রতিদিন চাল দিতেন? বেগম সাহেবা। তাহলে বেগম সাহেবা কি বলতো? কর্তৃকারক। কর্তৃকারক কি? বেগম সাহেবা। কর্তৃকারক বেগম সাহেবা।
বেগম সাহেবা এবার আছে কি কর্মকারক বেগম সাহেবা কি দিতেন বেগম সাহেবা কি দিতেন চাল দিতেন তাহলে কর্মকারক কি চাল কর্মকারক হচ্ছে চাল এবার আছো করণকারক বেগম সাহেবা কি দিয়ে চাল দিতেন হাত দিয়ে চাল দিতেন তাহলে করণকারক কি হাত করণকারক হাত তারপরে কি আছে দেখো সম্প্রদানকারক সম্প্রদানকারক আছে যখন আমরা বিশেষ করে হিন্দু ধর্মে বিবাহের সময় কন্যাকে সম্প্রদান করা হয় কন্যার বাবা বা কন্যার কোনো শ্রদ্ধেয় নিকটতম আত্মীয় কন্যা সম্প্রদান করে অর্থাৎ নিঃস্বার্থভাবে যখন কোনো কিছু সম্প্রদান করা হয় সেটাই আমরা সম্প্রদান কারক বলি যেখান থেকে আমাদেরকে আর কোনো কিছু ফিরায় পাওয়ার কিছুই নেই তেমনি এখানে গরিবদেরকে চাল দিতেন অর্থাৎ গরিবরাদেরকে একেবারে চাল দিন এই জন্য এটা সম্প্রদান করে তাহলে কাদেরকে দিতে গরিবদের সম্প্রদান কারক কি গরিবদের সম্প্রদান কারক গরিবদের গরিবদের সম্প্রদান কারক কি গরিবদের এবার আছে ভাড়া থেকে বেগম সাহেবা প্রতিদিন ভাড়া থেকে বেগম সাহেবা প্রতিদিন কোথা থেকে চাল দিতেন ভাড়া থেকে বইটা থেকে বোঝালে আমরা কি বুঝব অপদান কারক তাহলে কোথা থেকে ভাড়ার থেকে ভাড়ার তাহলে কি ভাড়ার হচ্ছে কি অপদান ভাড়ার থেকে হচ্ছে অপদান আর সময় বোঝালে আমরা কি বলবো তাকে জানো অধিকরণ সময় বোঝালে সেটা হচ্ছে কি অধিকরণ তাহলে কোন সময় প্রতিদিন প্রতিদিন এখানে কি অধিকরণ কি প্রতিদিন অধিকরণ কারক হচ্ছে প্রতিদিন অধিকরণ কারক প্রতিদিন তো শিক্ষার্থীরা দেখো আমরা এই যে কারকের ছয়টা আমাদের পাঠ আছে সেটা হচ্ছে কর্তৃকারক কর্মকারক করণকারক সম্প্রদানকারক অপদানকারক অধিকরণকারক আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের সংক্ষিপ্ত আকারে বুঝিয়েছি এবার আমরা একে একে জেনে নিই এই যে ছয়টা কারক আছে তার সবিস্তারে একটু তোমাদের আলোচনা করে দিই প্রথমে কি আছে দেখো কর্তৃকারক প্রথমে কি আছে আমাদের কর্তৃকারক ক্রিয়ার সঙ্গে কে বা কারা দিয়ে কে বা কারা যোগে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে আমরা কর্তৃকারক বলি যেমন খোকা বই পড়ে যেমন কি খোকা যেমন খোকা বই পড়ে তাই না এখানে কি খোকা কে বই পড়ে খোকা বই পড়ে এখানে খোকা হচ্ছে কর্তৃকারক ক্রিয়ার সঙ্গে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্তৃকারক কর্তৃকারকের আবার কয়টা ভাগ আছে এখানে বলো কর্তৃকারকের আবার চার ভাগে ভাগ করেছি আমরা মুখ্যকর্তা প্রযোজককর্তা প্রযোজককর্তা এবং ব্যতিহারকর্তা তারপরে আছে কি কর্মকারক যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় সেটাই হচ্ছে কর্মকারক যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় সেটাই হচ্ছে কর্মকারক কর্মকারক কয় প্রকার কর্মকারককে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা কি মুখ্য কর্ম আর গৌণ কর্ম করণকারক করণকারক সহজ করণকারক আমরা চিনব কিভাবে করণকারক চিনব কিভাবে বলতে পারো দ্বারা দিয়া কর্তৃক সংক্ষেপে দ্বারা দিয়া কর্তৃক ক্রিয়া কি দিয়ে ক্রিয়া কি দ্বারা
এই যে দ্বারা দিয়া কর্তৃক দ্বারা প্রশ্ন করলে ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে করণ কারক, সেটাই হচ্ছে কি করণ কারক। যেমন আমি বই আমি কলম দিয়ে লিখি, তাই না? আমি কলম দিয়ে কি লিখি, এখানে আমি কর্তা, কি দিয়ে লিখি, কলম দিয়ে লিখি, এখানে কলমটা হচ্ছে কি করণ কারক। এবার আসো কি সম্প্রদান কারক, সম্প্রদান কারকে তোমাদের আগে একটু বলেছি যে কারক নিঃস্বার্থভাবে কোনো কিছু দেওয়া হয়, সত্য যেখানে নিঃস্বার্থভাবে দান করাকে আমরা কি বলবো সম্প্রদান কারক। আগে একটা পড়েছিলাম নিঃস্বার্থ দান করাকে বলি সম্প্রদান কারক। যেমন গরিবকে ভিক্ষা দাও, যেমন গরিবকে ভিক্ষা দাও, গরিবকে ভিক্ষা দাও, অন্তজনে আলো দাও, এই যে সম্প্রদান ভাবে যেটা নিঃস্বার্থভাবে দান করা সেটা হচ্ছে সম্প্রদান কারক। তারপরে তারপরে আসো কি আছে আমাদের পাশে অপদান করো, অপদান কারক আমরা কি জানি, যা কিছু থেকে বিস্তৃতি গৃহীত জাত বিরত আরম্ভ দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ হইতে হয় তাকেই অপদান কারক বলে। যা থেকে হইতে থেকে চেয়ে, যেমন কি গাছ হতে পাতা পড়ে, তিল হইতে কি হয় তৈল হয়, এগুলো হচ্ছে অপদান কারক। সবশেষে আছে কি আমাদের অধিকরণ কারক, অধিকরণকে আমরা বুঝি স্থান কাল সময়, অধিকরণ হচ্ছে স্থান কাল সময়, অধিকরণ কারক স্থান কাল সময় এইরূপ বুঝালে আমরা সেটাকে কি বলবো অধিকরণ কারক। অধিকরণ কারক, কারণ আমরা ইতিমধ্যে জেনেছি বা বলেছিও যে স্থান কাল সময় বোঝালে আমরা সেটাকে অধিকরণ বলবো। সময় আমরা কি বুঝি, আমি সকাল 10টায় স্কুলে পৌঁছাবো, সকাল 10টাটা হচ্ছে অধিকরণ কারক। যেহেতু কারকের সাথে আমাদের একটু বিভক্তি সম্পর্ক আছে, আমরা অল্প একটু বিভক্তি সম্পর্কে জানি। দেখো বাংলা শব্দ বিভক্তি কয় প্রকার জানো? হ্যাঁ জানো, বাংলা শব্দ বিভক্তিগুলো লেখো সাত প্রকার। বাংলা শব্দ বিভক্তি কয় প্রকার, বাংলা শব্দ বিভক্তি সাত, না সাত প্রকার। প্রথম কি, প্রথমা বিভক্তি, প্রথমা বিভক্তি, তারপর কি দ্বিতীয়া, দ্বিতীয়া বিভক্তি, তারপর কি তৃতীয়া, তৃতীয়া বিভক্তি, এবার কি চতুর্থী, চতুর্থী বিভক্তি, পঞ্চমী, না পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী, ষষ্ঠী বিভক্তি, এবং সপ্তাহে কি আছে সপ্তমী বিভক্তি, দেখো তাহলে কি আছে বাংলা শব্দের বিভক্তি সাত প্রকার, প্রথমা বিভক্তি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। আমরা এই যে কারক এবং বিভক্তি সম্পর্কে অল্প সময়ে যেটুকু আমরা আলোচনা করেছি তার মধ্যে দেখেছি আমরা কি কারক কাকে বলে, কারক কত প্রকার এবং কি কি, সাথে বিভক্তির যোগ আছে বলে আমরা বিভক্তি কত প্রকার এবং কি কি, এটা আমরা এই যে কারক বিভক্তি এবং সম্বন্ধ সম্বন্ধে আমাদের প্রথম অংশটুকু তোমাদের আজকে করলাম। এবং পরে যে বিভক্তি এবং কারকের সাথে বিভক্তিতে সম্পর্ক এবং কোন
কারো কে কোন বিভাগে হবে সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব তো শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে আবার তোমাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে এই শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে